আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াইপুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে আমরা একচেটিয়ামূলক বাজার থেকে আলোচনা করব। আজকে আমরা দেখব যে একচেটিয়ামূলক বাজার কী এবং একচেটিয়ামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ কী কী। প্রথমেই একচেটিয়ামূলক বাজার, যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে তখন তাকে সেই বাজারটাকে আমরা বলবো একচেটিয়ামূলক বাজার। এই একচেটিয়ামূলক বাজারে ক্রেতাদের জন্য সমস্যা হলেও বিক্রেতা প্রচুর পরিমাণে লাভবান হয় এবং অস্বাভাবিক ধরনের মুনাফা লাভ করতে সে সক্ষম হয়। আমাদের বাংলাদেশে এই ধরনের বাজার দেখা যায়। আমরা এখন একচেটিয়ামূলক বাজারের বৈশিষ্ট্য দেখব। একচেটিয়ামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে বিক্রেতার সংখ্যা একজন। একচেটিয়ামূলক বাজারে বিক্রেতা সম্পূর্ণ বাজার মিলে একজন বিক্রেতা থাকে এবং সে যত খুশি যে পরিমাণ বৃদ্ধি করে তার দাম নির্ধারণ করতে পারে, কিন্তু বিক্রেতার সংখ্যা অনেক পরিমাণ বেশি থাকে, ফলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়, বিক্রেতা লাভবান হয়। এটা হচ্ছে একচেটিয়ামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্য। একচেটিয়ামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে অসংখ্য ক্রেতা থাকবে। এখানে কিন্তু ক্রেতার সংখ্যা অসংখ্য থাকবে, অসংখ্য ক্রেতা যে একজন বিক্রেতার কাছে যাবে সেক্ষেত্রে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে, বিক্রেতা লাভবান হবে। এরপরে একচেটিয়ামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে নিকটবর্তী কোনো বিক্রেতা থাকবে না, কারণ একজন বিক্রেতা থাকবে তার কাছাকাছি কোনো ধরনের বিক্রেতা এখানে কিন্তু আমরা দেখব না, ফলে বিক্রেতা যত খুশি পরিমাণ সে দ্রব্যের দাম নির্ধারণ করতে পারবে এবং বেশি পরিমাণ মুনাফা লাভ করতে পারবে। একচেটিয়ামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাজারে সহজে প্রবেশ এবং প্রস্থান করা যায় না। একজন ক্রেতা বাজারে প্রবেশ করলেও কিন্তু সে ইচ্ছা করলে বাজার থেকে বের হয়ে আসতে পারে না, কারণ তাকে যে জিনিসের জন্য যে জিনিস দ্রব্য ক্রয় করার জন্য সে বাজারে গেছে অবশ্যই তাকে সেই দ্রব্যটা ক্রয় করে নিয়ে আসতে হবে, আর অতএব বিক্রেতার কাছ থেকে সেই দ্রব্যটা তাকে আনতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইচ্ছা করলেই ক্রেতা বাজারে প্রবেশ এবং প্রস্থান করতে পারে না, এটা কিন্তু একচেটিয়ামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য। একচেটিয়ামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য। একচেটিয়ামূলক বাজারে কিন্তু আমরা একটামাত্র ফার্মের উপস্থিতি লক্ষ্য করি এবং সেই একটামাত্র ফার্ম দিয়েই শিল্প গঠিত হয়। অতএব বাজার একচেটিয়ামূলক বাজারে ফার্মের সংখ্যা একটা, শিল্পের সংখ্যা একটা, এখানে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে একচেটিয়ামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য। একচেটিয়ামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিজ্ঞাপন ব্যয়ের কোনো অস্তিত্ব নাই, কারণ একচেটিয়ামূলক বাজারে যেহেতু বিক্রেতা এককভাবে সে কাজ করতেছে, বিক্রয় করতেছে, সেখানে কিন্তু তার বিজ্ঞাপন কোনো খরচের দরকার হয় না, কারণ এক্ষেত্রে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, কারণ সে তার ইচ্ছামাফিক সে কিন্তু দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারে এবং এক্ষেত্রে সে ইচ্ছা করেই কোনো বিজ্ঞাপন সে ছাপাতে যাবে না, বিজ্ঞাপন তৈরি করতে যাবে না, কারণ বিজ্ঞাপন তৈরি করতে গেলে তার খরচের দরকার হয়। অতএব এই একচেটিয়ামূলক বাজারে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিক্রেতার কোনো বিজ্ঞাপন খরচ লাগে না। একচেটিয়ামূলক বাজারের যেটা সবচেয়ে বড় ধরনের বৈশিষ্ট্য আমরা দেখব যে আমি যেটা বারবার আলোচনায় আনলাম যে একচেটিয়ামূলক বাজারে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিক্রেতা লাভবান হয়েছে। ক্রেতা তার যে পরিমাণ দ্রব্যের দরকার সে কিন্তু দ্রব্য বাজার থেকে কিনে নিয়ে আসছে অস্বাভাবিক দামে, অতিরিক্ত দামে, এক্ষেত্রে কিন্তু ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিক্রেতা অস্বাভাবিক এবং প্রচুর পরিমাণ, অধিক পরিমাণ, বেশি পরিমাণ কিন্তু সে মুনাফা লাভ করতে সক্ষম হয়েছে। কিন্তু এটা কিন্তু সমজাতীয় বাজারে একচেটিয়ামূলক বাজারে কিন্তু এটা দেখা যায় যে বিক্রেতা লাভবান হবে, ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে এবং সেক্ষেত্রে বিক্রেতা অস্বাভাবিক ধরনের বেশি পরিমাণে এবং অতিরিক্ত পরিমাণে মুনাফা সে অর্জন করতে সক্ষম হবে। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমার মনে হয় যে তোমরা এই বিষয়টা মোটামুটিভাবে বুঝতে পারছো। তারপরেও আমরা আবার দেখতেছি যে একচেটিয়ামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো আবার আমরা পুনরায় আলোচনা করতেছি, তোমরা সবাই খেয়াল করো। সেই বিষয়টা হচ্ছে যে একচেটিয়ামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্যটা আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছিলাম তার মধ্যে প্রথমটা হচ্ছে যে একচেটিয়ামূলক বাজারে বিক্রেতার সংখ্যা থাকবে একজন, ক্রেতার সংখ্যা অসংখ্য এবং এখানে কোনো পার্শ্ববর্তী কোনো ক্রেতা থাকবে না, ক্রেতা বিক্রেতা ইচ্ছা করলে বাজারে প্রবেশ করতে পারবে না, অবাধ প্রবেশের এবং বের হওয়ার অবাধ স্বাধীনতা থাকবে না, ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং এক্ষেত্রে কিন্তু বিক্রেতার কোনো বিজ্ঞাপন খরচ লাগবে না। এবং এখানে সবচেয়ে যে বড় বৈশিষ্ট্যের কথা বলছিলাম যে সেখানে বিক্রেতা কিন্তু অস্বাভাবিক ধরনের মুনাফা অর্জন করবে। আশা করি তোমরা একচেটিয়ামূলক বাজারের বৈশিষ্ট্য বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।